স্যানিটাইজার মেখে আগুনের সংস্পর্শে গিয়ে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা অনেকেই জানেন। ইদানিং এই ঘটনার বেশি শোনা যাচ্ছে। আজকের যে ভিডিওটি, এটি আপনাকে শেয়ার করতে হবে আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার বন্ধু বান্ধবের জন্য। এই ভিডিওতে একজন ত্বক বিশেষজ্ঞ তিনি কিছু নির্দেশনা দিয়েছেন, সেগুলো মেনে চললে আল্লাহর রহমতে আপনি এই ধরনের বড় কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মতিউর রহমান চৌধুরী, চর্মরোগ বিশেষজ্ঞ। আজকে আমি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতামূলক কথা বলব। বর্তমান পরিস্থিতিতে সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একটি নির্দেশিত পন্থা, আমরা সকলেই তা মেনে চলছি। কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের সময় কিছু সতর্কতামূলক পদক্ষেপ আমাদের মাথায় রাখতে হবে। কারণটা হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার তৈরির অন্যতম উপকরণ হচ্ছে অ্যালকোহল। হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে প্রায় 60-70% বা তার চতুর্থ পরিমাণ অ্যালকোহল থাকে। অ্যালকোহল অত্যন্ত দাহ্য একটি পদার্থ, যা আগুনের সংস্পর্শে আসা মাত্রই বিপজ্জনকভাবে জ্বলে ওঠে। সুতরাং যখন আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, কিছু পদক্ষেপ আমরা মাথায় রাখব। যেমনটা হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজারের জার বা বোতল আমরা এমন একটি অবস্থানে রাখব যেখানে আগুন বা আগুন তৈরি হয় এমন উপকরণ নেই। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরপরই আমরা কিছু সময় অপেক্ষা করব, যাতে হাতটি শুকিয়ে যায়। হ্যান্ড স্যানিটাইজারের বোতলটি বা জারটি আমরা কখনোই ছোট বাচ্চাদের হাতের নাগালের কাছে রাখব না। বিশেষ করে আমাদের মা বোনরা যারা রান্নাঘরে কাজ করেন, তারা রান্নাঘরে যাওয়ার আগে যদি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতেই হয়, তাহলে কিছু সময় অপেক্ষা করে তারপর রান্নাঘরে যাবেন। রান্নাঘরে গিয়ে চুলোটা জ্বালাবেন। রান্নাঘরে কখনোই হ্যান্ড স্যানিটাইজারের জার অথবা বোতল রাখবেন না বা নিয়ে যাবেন না। কারণ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কিছু দুর্ঘটনা আমাদের আশেপাশে অলরেডি হয়েছে এবং অনেকেই বিপজ্জনকভাবে দগ্ধ হয়েছেন। যেহেতু হ্যান্ড স্যানিটাইজার একটি অত্যন্ত দাহ্য পদার্থ, হাতে আগুনের স্পর্শ লাগা মাত্রই হাতটি পুড়ে যাবে এবং সেই সাথে জামা কাপড় পুড়ে যেতে পারে এবং পুরো শরীর পুড়ে যেতে এবং পুরো শরীরও পুড়ে গিয়ে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি সাবান থাকে তাহলে সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধোয়াটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। একান্তই যদি সাবান হাতের কাছে না থাকে অথবা আমরা যদি ঘরের বাহিরে থাকি, সেক্ষেত্রে শুধুমাত্র হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের সময় অবশ্যই আগের উল্লেখিত নিরাপত্তামূলক কথাগুলো আমাদের মাথায় রাখব। বর্তমানে আমি একটা কথা সবাইকে বলবো, ঘরে থাকুন, নিজের জন্য ঘরে থাকুন।